নমস্কার বাংলা সেয়ারে আজকে রাতের শেষ ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি সত্যি কথা বলছি একটা বিষয় ভাবলে না আমার বেশ মন খারাপ হয় সেটা হলো কলকাতা বলুন কলকাতার শহরতলি বলুন এমনকি মফস্বল বলুন এত যে গুন্ডা বদমাইজের নাম নিত্য নতুন আমরা জানতে পারছি তার মধ্যে একটিও বাঙালি হিন্দু ছেলের নাম নেই এটা আমাকে যথেষ্ট পীড়া দেয় কেন বলব দেখুন আমরা এমন একটা কলকাতায় বড় হয়েছি না যেখানে অবাঙালিরা এসে মাস্তানি করে এইভাবে পার পেয়ে যাবে এটা অকল্পনীয় ছিল কেননা এক একটা তল্লাটে এক একজন মস্তান ছিলেন তারা সবাই ধর্মপ্রাণ হিন্দু কালী পুজো করতেন মানুষকে দুহাতে সাহায্য দিতেন আমি গোপাল পাঠার প্রসঙ্গে যাচ্ছি না সে অনেক অতীতের কাহিনী উনিশশো ছেচল্লিশের কাহিনি তখন আমার জন্মও হয়নি কিন্তু আমরা যখন ছাত্র তখনও আমরা ফাঁটা কেষ্টকে দেখেছি ইনু মিত্তিরকে দেখেছি গৌরীবাড়ি থেকে হেমেন মন্ডলকে গণপ্রতিরোধের মুখে পালিয়ে যেতেও দেখেছি হ্যাঁ তখনও যে একেবারে অবাঙালি বা অবাঙালি মুসলিম গুন্ডা ছিল না তা নয় অন্তত দুজন গুন্ডা তো ছিলই একজনের নাম ছিল তারি বাবা তার এলাকা ছিল পার্ক আর তার বিপরীতে যিনি ছিলেন তার চেয়ে সুপুরুষ কোনো গুন্ডা আমি আজ পর্যন্ত কলকাতা শহরে দেখিও নি দেখবও না কারণ সে ছিল একজন সত্যিকারের পাঠান তার নাম ছিল অমর সে ছিল সোমেন মিত্রর শিবিরের লোক সুব্রত মুখার্জি মাঝে মাঝেই সাংবাদিক বৈঠক করে সেই সময় বলতেন সোমেনকে বলে দিও ওর একটা অমর থাকলে আমারও একটা বাবা আছে কোথায় গেল সেই সব দিন কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই আজকে দেখুন বাঙালি হলে হয় মুসলমান আর নয় হিন্দু হলে ইউপিবিআর খোটটা এই যে যে ছেলেটিকে নিয়ে আড়িয়া দাহের গত কয়েকদিন ধরে এত মাতামাতি হচ্ছে সে উত্তরপ্রদেশ থেকে ওই তল্লাটে এসে প্রথমে একটা গোয়াল ঘর তৈরি করেছে তারপরে দুধ বিক্রি করা শুরু করেছে এবং তারপরে ধীরে 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 কি করেছে সেটা তো আজকে আপনারা সকলে জেনে গেছেন আমার আর আলাদা করে বলার মতো কিছু নেই দেখুন দুধ বেচে বেচাটা খুব খারাপ জিনিস নয় আর দুধ বেচে যে ধীরে ধীরে সৎপথে থেকে খুব বড় ব্যবসা করা সম্ভব তার একটা নজির হচ্ছে এই জেআইএস গ্রুপ জেআইএস গ্রুপের যিনি সবচেয়ে বর্ষিয়ান সদস্য তার তিন পুত্র তিন ধরনের ব্যবসা করে কিন্তু তাদের আদি ব্যবসা হচ্ছে দুধ সরবরাহ করা সেটা এখনো পর্যন্ত তারা করে কিন্তু তার পাশাপাশি ট্রান্সপোর্ট এডুকেশন এবং এক একটা নতুন ভার্টিক্যাল খুলে আজকে ওই তল্লাটে জেআইএস একটা খুব সম্মানজনক ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে এ অত খাটাখাটনের মধ্যে যায়নি দুধ বেচতে বেচতে বুঝে গেছে যে এই এলাকাটা তো ভিজে মাটির জায়গা এখানে চট করে দাদা হয়ে যাওয়া খুব সোজা হয়েও গেছে এখন দেখছি তার যেসব চ্যালেচামুণ্ডাদের নাম বাজারে আসছে হতবাগারাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে বাঙালি হিন্দু মানে এখন আমরা নিজেরা মাস্তানিটাও না করতে পারি না ভিন দেশি মস্তানদের পিছন পিছন দৌড়ই ঠিক যেমন চাকরির ক্ষেত্রে এগোতে ইংরেজির পিছন পিছন দৌড়েছি তারপরে গুজরাটি মারবাড়িদের পিছন পিছন দৌড়েছি এটা দেখে না বাঙালি হিসেবে আমার সত্যি বলছি মর্ম বেদনা হচ্ছে আর হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের দুই অত্যন্ত পরিচিত প্রভাবশালী নেতা যেভাবে মিডিয়াকে ডেকে বলছেন যে তাদেরকে নাকি কখনো মধ্যরাতে কখনো শেষ রাতে ভৌতিক সব টেলিফোন করে জানে মারার ভয় দেখানো হচ্ছে এটা বিশেষ কৌতুকের সৌগত রায় বলছেন তাকে দেখি রাত্রি তিনটে প্লাস কতই একটা ফোন এসছিল এবং খুব অশালীন ভাষায় তাকে বলা হয়েছে যে জয়ন্তকে যদি না বের করো তাহলে গুলি খাবে ক্ষমতা আছে জয়ন্তকে জেল থেকে বার করতে পারে সেটা কি জয়ন্ত বা তার জ্ঞ জানে না সৌগত রায় হচ্ছেন এমন একজন রাজনীতিক যিনি ব্যক্তিগত জীবনে আপাদমস্তক সৎ কিন্তু রাজনীতিতে খুব কুশলী তার রাজনীতির একটা পন্থা আছে সেটা হলো আমার যেমন বেনি তেমনি রবে চুলবে যাব আমি নামবো জলে পাখে নামব যখন প্রয়োজন তখন জয়ন্তদের পাশে দাঁড়িয়ে ছবি তুলব সেলফি তুলব ভোটের কাজে প্রয়োজন হলে তাকে ব্যবহারও করব। কিন্তু ওই পর্যন্তই আজকে শুনলাম এই সৌগত রায় সেই বাহাত্তর সাল থেকে বোটে রিগিং করতে করতে রিগিং করতে করতে রিগিং করতে করতে এমন হাত পাকিয়েছেন যার সমতুল্য কেউ নেই আমার পরিষ্কার মনে আছে এই ব্যারাকপুরেই তো বাহাত্তরে তিনি ঘটনা ঘটিয়েছিলেন সৌগত রায়ের কেন্দ্রে যেদিন ভোট হয় তার দু তিন দিন আগে তার দলের ছেলেপেলেরা ছোট ছোট মিছিল করে বিবিধ মহল্লায় সময় বলত ভোটের সময় বেরোলে ধোলাই হবে পেটাই হবে আর আজকে তিনি বলছেন যে এইসব জন্ত নাকি ভোটে আর দরকারই পড়ে না কেন না কেন্দ্রীয় বাহিনী জবে তাকে আসা শুরু করেছে তবে থেকে কেউ আর সেভাবে ট্যাফু করতে পারে না এই উপলব্ধিটা সৌগতবাবুর কবে হলো কেন্দ্রীয় বাহিনী আসার ফলে বুথের ভিতরে হয়তো অবাধে ছাপ্পা ভোট বারোয়ারি হারে দেওয়াটা তুলনায় কঠিন হয়েছে কিন্তু খেলাটা তো ভোটের দিনে হয় না খেলাটা হয় ভোটের আগে আগের রাতে তার আগের রাতে এবং ছাম দাম দণ্ড ভেদ যেখানে যা প্রয়োগ করা দরকার তাই প্রয়োগ করা হয় যেখানে অবাধ্য জনতা আছে তাদের ভোটার আইডি কার্ডটাই কেড়ে নেওয়া হয় বলা হয় ভোট হয়ে গেলে ফেরত পেয়ে যাবে যাদের আইডি কার্ড পাওয়া যায় না তাদের বলা হয় খবরদার ভোট দিতে বেরবি না যদি বেরোস তাহলে কিন্তু তোর বউ বিধবা হয়ে যাবে এই যে কাজগুলো অর্থাৎ আমার জয়ের পথ মসৃণ করার যে পূর্ব প্রস্তুতি সেই প্রস্তুতিটা কে করে কারা করে সৌগত বাবু আপনি তো বলেই দিয়েছেন যে ভোটে লড়বেন না জানি না আপনাদের প্রমিস তো ইউ মেক এ প্রমিস ওনলি টু ব্রেক ইট তাহলে আপনি এখন এই জীবন সায়ন এসে যে ঈসপের গল্প শোনাচ্ছেন কেন তার চেয়েও আমার মজা লাগলো মদন মিত্রের প্রতিক্রিয়া দেখে কামারহাটির বিধায়ক মদন মিত্র তাকে রাত্রির বারোটা উনিশ মিনিটে ফোন করে কেউ একজন বলছে যে বেশি বাড়াবাড়ি করিস না গুলি খেয়ে মরবি আমার তো মনে হয় যদি এরকম কেউ কেউ কামারাটি তল্লাটে থাকে বা খুঁজে পাওয়া যায় তাকে অবিলম্বে পরমবীর চক্র দেওয়া উচিত কেননা মদন মিত্রকে টেলিফোন করে তাও রাত্রির বারোটা উনিশে বিশুদ্ধ বাংলায় জানিয়ে নেওয়ার ভয় দেখাচ্ছে এরকম কোনো মেয়া যদি সত্যি কামারাটি তল্লাটে থেকে থাকে তাহলে সে তো অ্যাসেট আসলে মদন এর ভিতরে একটা আমি বুঝতে পারি রোজ মদনের প্রেসের সামনে বসে কিছু না কিছু বলার চাই এখন ও বলতে পারে আমি কি করবো লোকে এলে তো কথা বলতেই হয় কথা সে গুছিয়ে বলে এতে কোনো সন্দেহ নেই ইদানিং এই জন্ত সংক্রান্ত উপদ্রব হওয়া শুরু হওয়ার পরে সে নানা রকম কথা বলেছে চিনি কিন্তু চিনি না ঘনিষ্ঠ কিন্তু ঘনিষ্ঠ না পায়ের তলায় বসে থাকা ছবি ও হতেই পারে আমরা জনপ্রতিনিধি পুত্রের জন্মদিনে উপস্থিতি হতেই পারে সামাজিক অনুষ্ঠান পুরনো মদন মৃত্যুর হলে হিউরা ওন ডিট আপ যেটা সোমেন মিত্র করতেন তিনি কোনো ডাক ডাক গুরগুর কিচ্ছু করতেন না যে যে গুন্ডারা তার আশ্রয় আছে একদম প্রকাশ্যে বলে দিতেন আমার আশ্রয় আছে যাও যা করার করণীয় সেই মদন মিত্রকে দেখছি নিত্য নতুন সুন্দর সুন্দর রং সব জমা পড়ে এবং প্রতিদিন দিনের বেলাতেও একটা দামি সানগ্লাস পরে এবং সানগ্লাসটাও প্রতিদিন বদলে যায় তিনি টেলিভিশনের বুমের সামনে নানা রকম প্রবচন সরান তিনি আজকে শেষমেশ বলে বসলেন যে তার কাছে নাকি পাক্কা খবর আছে যে এইসব কামারহাটির গুন্ডারা নাকি অর্জুন সিং আর শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করে তাদের ছত্রচ্ছায় যাওয়ার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ও বলে গেলেন দু হাজার ভিডিও তখন অর্জুন সিং সাংসদ ছিলেন দেখুন ঢপ দিতে গেলেও তো একটা হয় কি মানে বেরিয়ে পড়ে কামারাটি কবে থেকে ব্যারাকপুর কেন্দ্রের অন্তর্গত হল তাল একটা তো চাই চোর চাই যে করেই হোক চোর চাই হোক না সে যে কোনো চুরি হয়ে গেছে রাজকোষে সেদিক থেকে দেখতে গেলে অর্জুন ইজ এ সফট টার্গেট এবং এই জাতীয় লোকজনের সঙ্গে অর্জুনের ঘনিষ্ঠতাও সুবিদিত অতএব যাতে আমার উপরে এসে দায়টা না পড়ে সেই জন্য আমি রোজ একটু একটু করে একটু একটু করে একটু একটু করে নিজেকে ডিস্ট্যান্স করছি কিন্তু মদন যতক্ষণ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে ততক্ষণ তোমাকে কে বিপদে ফেলবে বলতো তোমাকে মন্ত্রী না করতে পারে তোমার যা অভিজ্ঞতা বা সাংগঠনিক ক্ষমতা সেই তুলনায় তুমি হয়তো কিছুই না পেয়ে থাকতে পারো কিন্তু তাই বলে তৃণমূল কংগ্রেস যতদিন ক্ষমতায় আছে ততদিন অসৎ সঙ্গের জন্য তোমাকে কেউ শাস্তি দেবে না আর এইসব কথা আমি আরেকটা জিনিস দেখেছি যখনই সুযোগ পান আত্মপক্ষ সমর্থন করতে করতে টুক করে এক লাইন দু লাইন করতে ভোলেন না মদন সেদিনকে দেখছিলাম বললেন এরা তো কেউ চেনে না মমতা ব্যানার্জিকে একদিন দেখবে ঝপ করে কাঁচি করে দিয়েছে আজকে আরো তার্য হয়ে শুনলাম মদন বলছেন যে মমতা ব্যানার্জির জমানায় বাংলার জেল থেকে কেউ আমাকে ফোন করবে এটা অবিশ্বাস্য এইটা শুনে আমার সত্যি খুব হাসি পেল মদনও জেলে দেখেছে আমিও দেখেছি জেলে থেকে টেলিফোন করাটা কোনো ব্যাপার আর তার জন্য কোনো বন্দ্যোপাধ্যায়ের শাসনের আলাদা কোনো নিয়ম আছে না জেল চলে জেলের নিয়মে যেহেতু মদন এত কথা বলছে এবং মমতা ব্যানার্জির জয়ধ্বনি দেওয়ার জন্য যা মুখে আসে তাই বলছে অতএব আজকে আমি হাটে হাড়ি ভেঙেই দিই মতন নিজে যখন ওই ঝামেলায় ফেসে গিয়ে জেলবন্দি ছিল আমি তখন এই সময় পত্রিকার সম্পাদনা করতাম জেলের ভিতর থেকে মদন মিত্র সে সময় আমাকে অন্তত দশ বার ফোন করেছেন সেটাও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়েরই জেল ছিল তাহলে মদন যেটা চুটকিতে করতে পারতেন সেটা এক বাহুবলী করতে পারবেন না এইসব আষাঢ়ে গপ্প শুনিয়ে লাভটাকে ভালো থাকবেন শুভরাত্রি নমস্কার